আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে মাজারের মধ্যে অথবা কোন পীরের কাছে যাওয়া যাবে কিনা, এ বিষয়ে ইসলাম কি বলে। সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো আসলে কোন পীরের কাছে যাওয়া যাবে না, কোন পীরের কাছে যাওয়া যাবে অথবা কোন মাজারে যাওয়া যাবে না। হ্যাঁ, বর্তমানে আমাদের দেশের মধ্যে, যে দেশ বলবো না, পুরো পৃথিবীর মধ্যে যে মাজারগুলো রয়েছে, এই মাজারগুলো এক একটা মানে খারাপের আসর, গাঁজাই আবার আসর বলা যেতে পারে। তো এই মাজারগুলো, এর মধ্যে কখনোই কোন, অনেক মাজার আছে, হ্যাঁ, পীর আউলিয়ার মাজার, কিন্তু এমন মাজার আছে যেগুলো প্রকৃতপক্ষে মাজার না, টাকা কামানোর জন্য বানানো হয়েছে। আবার কখনো কখনো এমন কোন মাজার আছে যেগুলোকে হচ্ছে এমন লোক ছিল যে পাগল ছিল, অথবা এমন কোন মানুষ যে মদ খাইতো, গাঞ্জা খাইতো অথবা উলঙ্গ থাকতো, তো তাদেরকে একসময় মারা গেছে, তো দাফন দিয়ে রাখছে, তো ওটা কি তারা একসময় মাজার বানায় নিছে, অনেকে ফকিরি মাজার বলে। তো এই সমস্ত মাজারে যাওয়া একেবারে নাজায়েজ, এগুলোতে যাওয়া যাবে না এবং এগুলোতে কোনো ধরনের মান্নাত করা যাবে না, এই ধরনের পীরের কাছে যাওয়া যাবে না। এগুলোর কোনো প্রমাণ করে এবং হাদিসের মধ্যে নেই। বরং যদি আপনার মাজারে যেতেই হয়, ইচ্ছা করে, তাহলে সেটা যদি আপনার এলাকার হয় অথবা আশপাশের হয়, আপনি দেখে চলে আসলেন। তবে শর্ত হচ্ছে, সেটা যদি কোনো পীর আউলিয়া কুতুবের মাজার হয়, তবে এখানে কোনো ল্যাংটা বাবা, পীর বাবা, এই এই বাবা, সেই বাবা, এগুলোর কোনো প্রমাণ কোরআনে মুহাদ্দিসের কোথাও নেই। যদি সেটা কোনো পীর আউলিয়া ওলি তাদের কোনো মাজার হয়ে থাকে, তাহলে আপনি আপনার এলাকার হলে মাজার জিয়ারতের উদ্দেশ্য নয়, বরং সেখানে গিয়ে কোনো আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করার জন্য অথবা মাজারটা দেখার জন্য এটা আপনি যেতে পারেন। কোনো কোনো ফুকাহা ইকরাম এটাকে না, এটাকেও নাজায়েজ বলেছেন। এই জন্য মাজারে না যাওয়াই ভালো। যে ইচ্ছা হয় আপনি যে ঘুরে চলে আসবেন, তার বলে মাজারে গিয়ে কবরের কাছে চাইতে হবে, এটার কোনো একেবারে ভীতি নাই। মাজারে যাওয়া, মাজারে গিয়ে মানুষ শিরক মানে সেজদা করে, আর এই সেজদা করাকে শিরক বলা হয়েছে। কপালটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো এই এভাবে সেজদা করা অথবা আপনার এভাবে মাজারে গিয়ে দান সদকা করে, মাজারে মান্নাত করে, এগুলোর কোনো প্রমাণ করে এবং হাদিসের কোথাও নেই। তবে পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, যত মাজার আছে, তার মধ্যে কয়েকটা জায়গায় যাওয়া যায়। প্রথমত হচ্ছে আল মক্কা, মক্কাকে মাজার বলবো না, বরং কয়েকটা স্থান আছে, এই স্থান ঘোরার জন্য জায়েজ। আপনি ঘোরার জন্য সফরের উদ্দেশ্যে দূর থেকে যেতে পারবেন, এটা জায়েজ আছে। তদ্রূপ মদিনা শরীফ, আল্লাহ রাসূলের মাকবারা, আপনি সেটাও যেতে পারবেন। তৃতীয়ত হলো আপনার মসজিদ নববী, যেটাকে বলা হয়, আর তৃতীয়ত যেটা সেটা হলো মসজিদুল আকসা। এই কয়েকটা স্থান ছাড়া, এটা হচ্ছে বাইতুল মুকদ্দাসের মধ্যে, এছাড়া ফিলিস্তিনে, এ জাতীয় অন্য কোন জায়গায় আপনি যেতে পারবেন না দূর থেকে সফর করার উদ্দেশ্যে। এই কয়েকটা মসজিদ ছাড়া অন্য অন্য জায়গায় যাওয়া যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। এই জন্য এগুলোতে আমরা যাব না। যারা কবরকে সেজদা করবে, কবরে মান্নাত করবে, এগুলো একেবারে শিরক, এগুলো তাকে তাহাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।